কথা বলাটা দরকার আমার মনে হয় যে এটা খুবই প্রয়োজন। কারণ কোন জিনিসটা আমরা সোশ্যাল মিডিয়াতে বলবো, কোন জিনিসটা বলবো না, কোন জিনিসটা বললে আসলে তার কতটুকু খারাপ লাগে, এবার তার উপর দিয়ে কী যাবে, সে বাকিটার সময় কী নিয়ে কাটাবে, এবার সেটা কাটিয়ে উঠতে পারবে কি না সেটাও আমাদের চিন্তা করা দরকার। যেহেতু আমরা এতটা বেশি ইন্টারনেট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, তো ইটস হাই টাইম উইথ বিহেভ রেসপন্সিবল। এটা আমি আগেও বলেছি, আমার একটা স্বপ্নের চরিত্র হচ্ছে আমাদের শহীদ রুমির ক্যারেক্টার, এবং আমি এটা ওনার ব্যাপারে যত পড়াশোনা করেছি, যত জেনেছি আমি ততই অবাক হয়েছি। ওনার পার্সোনালিটি, ওনার ওই সময়কার ওনাদের মধ্যে যে জেদ, আমাদের ট্র্যাক প্ল্যাটুন সব কিছু আমাকে অনেক বেশি মনে হয় যে যদি সুযোগ থাকতো এবং আমি যদি সময় বিলম্ব করতাম অবশ্যই আমি চেষ্টা করতাম ভুলে যেতে, সেটা আমার সামর্থ্য থাকুক আর না, এটা আমাকে খুব ভালো হয় কাছের। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ক্রিকেট, যেটা আমি খুব মনে প্রাণে ভালোবাসি, আমি নিজে খেলেছি যতটুকু পেরেছি, এবং আমার খুব ইচ্ছা আছে যে ক্রিকেট নিয়ে, যেহেতু বাংলাদেশের অনেক মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে, ক্রিকেট শুধুমাত্র একটা খেলা, একটা প্যাশন বাংলাদেশের কাছে, তো ইনশাআল্লাহ ফুটবল নিয়ে যদি সিনেমা হলো, ক্রিকেট নিয়ে যদি কখনো সিনেমা হয়, ডেফিনেটলি আবার থ্যাংক ইউ সো মাচ। ডাটা এন্ট্রির কাজ আপনাকে করতে হবে, আপনি আপনার দেশের নাম উজ্জ্বল করবেন, কারণ আপনি আপনার দেশের জন্য, দেশের হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এবং আশা করছি সিনেমা রিলিজের পরে আপনাদের সবার জন্য পুরো টেকনিক্যাল টিম, আমার প্রোডাকশন বল, তারা প্রত্যেকটা রাতের পর রাত জেগে যেভাবে কাজ করেছে, এখানে বসে আমাদের চাকচিক্য দেখতে পাচ্ছেন, আমাদেরকে কভার করার সুযোগ পাচ্ছেন, আমরাও সেই সুযোগ পাচ্ছি আপনাদের সাথে কথা বলার। আপনার কোয়েশ্চেনটা খুবই সুন্দর প্রশ্ন, এবং সেটা আসলে জানা দরকার আমাদের নেক্সট জেনারেশনের জন্য, যারা ছবিটা সামনে দেখতে আসবে তাদের জন্য জানা দরকার। তবে যেই বেসিক জায়গা থেকে প্রশ্নটা আপনি করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে বেশ কিছু প্লট রিভিল হয়ে যাবে আমাদের সিনেমায়। সেই জায়গা থেকে আপনি যখন টিকিট কেটে, আশা করছি আপনি আপনার পরিবার নিয়ে আসবেন ইনশাআল্লাহ, তো আপনি তখন বলবেন যে এই প্রশ্নের উত্তর তো আমি আগেই জানতাম, আমি তো মজা পাচ্ছি না, তো আমি চাই যে আপনি সিনেমা হলে সেই এক্সপিরিয়েন্স পান। মানুষকে বোঝানো কতটা কঠিন, তো আমাদের যখন একটা সিনেমা আমরা বানাই, আমাদের কিন্তু টার্গেট থাকে ম্যাস পিপল যেন সেই ছবিটা বুঝতে পারে, তারা যেন আনন্দ পায়। সেই জায়গা থেকে আমাদের জন্য এই সাইবার লিটারেসিকে আমরা অ্যাড করেছি, আমরা ট্রাই করেছি খুব সহজ সুন্দরভাবে বিষয়গুলো, একটা কঠিন বিষয় তো জানো, যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে এমন করে প্রেজেন্ট করতে। ভাই এদিকে